ওরে বাবা রে, ওরে মা রে, ও বউ এভাবে খেলাচ্ছো কেন মাইরি? কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, দিলে তো 12টা বাজিয়ে। হারামজাদা, আমার বাপ যে মুরগির দো পেঁয়াজা কেটে চেয়েছে সে কথা কি তোর মনে আছে? আরে বউ, ভুলে যাব কেন? আমি তো কাল রাতেই 10 কেজি ওজনের একটা মুরগি কিনে এনেছি। যাও যাও, তাড়াতাড়ি গিয়ে তৈরি করো। ইরে মাইরি, আবার মারছো কেন? হারামজাদা, দো পেঁয়াজা করবো কি তোর মাথা দিয়ে? ঘরে যে একটা পেঁয়াজও নেই, পেঁয়াজকে আনবে শুনি? ও এই ব্যাপার, নো টেনশন বেবি, এই যাব আর ফুরুত করে আসব। মাইরি, তুমি ততক্ষণে রান্নার আয়োজন করো। পেঁয়াজ ভালোবাসা তাই পেঁয়াজ কিনতে আসা, পেঁয়াজ ছাড়া আমার বউ রান্না করবে না। বাগ মামা, 2 কেজি পেঁয়াজ দাও তো। এই নাও তোমার টাকা। আরে মাত্র 80 টাকা দিলি যে। 80 টাকা দেবো না তো কত দেবো মাইরি, ঠিকই তো দিয়েছি। না ঠিক নেই, পেঁয়াজের কেজি এখন 500 টাকা, 2 কেজি পেঁয়াজের দাম মাত্র 1000 টাকা। দে আমাকে 1000 টাকা দে। কি? আরে ব্যাস, দাম শুনেই অজ্ঞান। মে কাহু, মে কনু, মে কাছে আয়া। হাই রে সাদের পেঁয়াজ রাতারাতি 80 টাকা থেকে 500 টাকা কেজি। বাপরে বাপ, এই পেঁয়াজ কেনার ক্ষমতা আমার নেই। আরামজাদা শ্বশুরের বেটা পেঁয়াজ কিনতে গেছিস নাকি আটে মারতে? কই কই পেঁয়াজ কই, দেখছি না যে। শোনা বউ, রাগ করো না মাইরি, পেঁয়াজ আমি কিনতে গেছিলাম, কিন্তু বিশ্বাস করো পেঁয়াজ কেনার সাহস আমি পাইনি মাইরি। আরামজাদা, আজই বটি দে তোর মুন্ডু কেটে খন্ড খন্ড করবো। হ্যাঁ, ওরে বাবা রে। গাধার মতো পরিশ্রম করে রিক্সা চালিয়ে লাভ কি? 1 কেজি পেঁয়াজের দাম কিনা 500 টাকা। বাপরে বাপ, না এভাবে আর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। এই যে দাদা, যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, যাবো না কেন, অবশ্যই যাব। তাড়াতাড়ি উঠে পড়ুন মাইরি। ইরি মাইরি, পেয়েছি বড়লোক হওয়ার চরম বুদ্ধি পেয়েছি। বেশ বেশ দাদা, এখানে দাঁড়ান, এই নিন আপনার ভাড়া। এ কি, আমি তো টাকা নেই না। টাকা নেন না তাহলে? এটা বুঝলেন না, আমি টাকার বদলে পেঁয়াজ নেই, পেঁয়াজ। 1 কিলো চালালে 1টা পেঁয়াজ, 2 কিলো চালালে 2টো পেঁয়াজ। আপনি 2 কিলো রাস্তা রিক্সায় বসে এসেছেন, সুতরাং আমাকে 2টো পেঁয়াজ দিন। এমন রিক্সা চালক তো আমি বাপের জন্মে দেখিনি বাপু। ইরে মাইরি, বাপের জন্মে দেখেননি তো কি হয়েছে, স্বামীর জন্মে দেখেন। দিন দিন, তাড়াতাড়ি 2টো পেঁয়াজ দিন। মাথা খারাপ নাকি? পেঁয়াজের যা দাম, আমি কোনো পেঁয়াজ দিতে পারবো নি। এই নিন টাকা। আমি তো টাকা নিব না মাইরি, আমি পেঁয়াজই দেব। আরে তোর বললেই হলো নাকি? হারামজাদা, তুই পেঁয়াজ পেঁয়াজ করতে থাক, আমি চললুম। ইরে মাইরি, আমি হলাম শিয়াল, চিনা যোগ, এত সহজে তো যেতে দেব না, পেঁয়াজ আমি নেবই নেব। হারামজাদা দিচ্ছে না চোর বান্দা, তেরি হারামজাদা, এই নে তোর পেঁয়াজ। মাইরি, লাত্তি খেয়েছি তো কি হয়েছে, 2টো পেঁয়াজ তো পেয়েছি। এই যে দাদা, শিয়ালপাড়া এলাকায় যাবেন নাকি? আরে না, আমি ওদিকে যাব না, আপনি বরং অন্য কোনো রিক্সা দেখুন। আরে দাদা, আশেপাশে তো কোনো রিক্সা দেখতে পাচ্ছি না, চলুন না দাদা, প্রয়োজন না হয় কটা টাকা বেশি দেব। ইরে মাইরি, বলেছি না যাব না, যাব না মানে যাব না। আরে দাদা, আমার ভীষণ চাপ দিয়েছে, এখনই না গেলে মান সম্মান একেবারে প্লাস্টিক হয়ে যাবে, চলুন না দাদা। ইরে মাইরি, আপনার মান সম্মানের প্লাস্টিক দিয়ে কি আমি বদনা বানাবো? বাংলা কথা বোঝেন না মিয়া, আমি যাব না। সাথে পেঁয়াজ থাকলে ঠিক নিয়ে যেতাম, কিন্তু পেঁয়াজ ছাড়া কোনো আন্ডা বাচ্চাকেও রিক্সায় তুলবো না।
এই রে এই রে এই বুঝি হয়ে যাবে। আহ শান্তি, কি বিশ্রি গন্ধ রে বাবা, ইয়া চি 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 চি, মনে হচ্ছে তিন মাস পর পটি করেছে। ওয়া থু, ব্যাস এখন থেকে এখানেই থাকবো। বাজার করতে যেই আসুক না কেন, নিশ্চয়ই কারো না কারো কাছে পেঁয়াজ থাকবেই। মাইরি। এই যে দাদা, যাবেন নাকি? কোথায় যাবেন মাইরি? ভটভটির ঘাটে যাব। 1 কিলো 2 কিলো? আরে ভটভটির ঘাট তো পুরো 5 কিলো। মাইরি তাড়াতাড়ি উঠে পড়ুন দাদা। ব্যাস ব্যাস দাদা, এখানেই দাঁড়ান। দাদা আমি ভাড়া হিসেবে টাকার বদলে পেঁয়াজ নেই, আপনি 5 কিলো এসেছেন তাই আমাকে 5টা পেঁয়াজ দিন। এই হারাম দাদা, জানিস পেঁয়াজের কিলো কত? 1000 টাকা, 1000 টাকা। আর আমি কিনা তোকে পেঁয়াজ দেব? কিরে মাইরি, 500 থেকে 1000, তাহলে তো পেঁয়াজ নিতেই হবে। শুনুন দাদা, রুলস ইজ রুলস, আমাকে পেঁয়াজই দিতে হবে। আমারও কথা ইজ কথা, পেঁয়াজ আমি দেব না, তোকে টাকাই নিতে হবে। হ্যাঁ ইরে মাইরি, আমি টাকা নেব না। নিবে না তাই না? ঠিক আছে। আরে আরে কোথায় যাচ্ছেন, পেঁয়াজ দিন দিন বলছি। 5000? হ্যাঁ বলছি, দেব না পেঁয়াজ, আমি কিছুতেই পেঁয়াজ দেব না তোকে। দেবে না? আরে আরে আমার পেঁয়াজ, পেঁয়াজ নিয়ে চলে গেল রে হারামজাদা, জীবনের তোর রিকশায় আমি উঠবো না। ইরে মাইরি, সবাই এমন ভাবে আমাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে কেন? আরে আপা, হেঁটে গেলে তো পা ব্যথা করবে, আসুন আসুন আমার রিকশায় উঠে পড়ুন। ওরে বাবা রে, আবার সেই বিপদে পড়বো নাকি? ইরে মাইরি, এ তো আমার কথা শুনেই পালিয়ে গেল। না কেউ তো আমার রিকশায় উঠছেই না। আয় রে, আমার একুল উকুল দেখছে দুটোই গেল। পেঁয়াজ তো দূরের কথা, এখন বুঝি টাকার বিনিময়েও কেউ আর আমার রিকশায় উঠবে না। আরে আরে বাঘ মামা, দ্রুত হেঁটে কোথায় যাচ্ছ? আর বলিস না, পেঁয়াজের এত দাম, তারপরও এর চাহিদা কমছে না। দোকানে পেঁয়াজ শেষ হয়ে গিয়েছে, তাই জমিতে পেঁয়াজ নিতে যাচ্ছি। ও তাই বলো, এসো আমার রিকশায় এসো। না না আমি তো রিকশায় যাব না, শুনিছি তুই নাকি ভাড়া হিসেবে টাকার বদলে পেঁয়াজ নিস, আমি তোকে পেঁয়াজ দিতে পারবো না। সর্বনাশ! আরে বাঘ মামা সমস্যা নেই, এসো তোমার থেকে পেঁয়াজ নেব না, টাকাই নেব। আচ্ছা বলছিস যখন তাহলে চল। ইরি ব্যাস, বাঘ মামা তো দেখছি লালে লাল। ওরে মিসকে, প্যাসেঞ্জার নেই তো কি হয়েছে, বাঘ মামার জমিতে পেঁয়াজ তো আছে। মাইরি, এবার আমিও বাঘ মামার মতো লালে লাল হয়ে যাব। যাই, এবার শুভ লগ্নে শুভ কাজটা মানে মানে সেরে ফেলি। তুম হে হম হে পিয়াজ বিক্রি করেঙ্গে, তুম হে আম হে পিয়াজ চাষ করেঙ্গে, হে পিয়াজ চাষ করেঙ্গে। হায় হায় রে সর্বনাশ! ওগো তোমার কি হলো গো, এভাবে কুপকা তোলে কেন গো? ওগো কথা বলো গো, কথা বলো। বউ গো বউ, আমাদের কি সর্বনাশ হলো গো, কতগুলো পেঁয়াজ চুরি হয়েছে,
এই পেঁয়াজগুলো থাকলে আমি 20 তলা বাড়ি করতে পারতাম রে বউ। আরাম দাদা, এখন কেদে লাভ আছে? কতবার করে বলেছি ওগো, পেঁয়াজের দাম সোনার দামের চেয়েও বেশি। বাড়িতে নাক ডেকে না ঘুমিয়ে জমিতে যাও পাহারা দাও, তখন তো আমার কোনো কথাই শুনুনি। আরে এখন জ্ঞান জ্ঞান করে কেঁদে কি হবে শুনি? বউ রে বউ, তোমার কথা না শুনে আমার মারাত্মক ভুল হয়েছে বউ। আজ থেকে আমি না ঘুমিয়ে জমি পাহারা দেব। সারা রাত এভাবে পাহারা দিতে থাকবো, হিসু পেলেও হিসু করতে যাব না। দেখি কোন বেটা চোর পেঁয়াজ চুরি করতে আসে। ইরে মাইরি, বাঘ মামা দেখছি আজ পেঁয়াজ খেত পাহারা দিচ্ছে, তবে কি আজ আর চুরি করতে পারবো না মাইরি? না না, পেঁয়াজ আমি চুরি করবই করব, একবারও কি সুযোগ পাবো না। ওরে কে আছিস রে, আমাকে এখান থেকে নামা। অত চারা চোর, একটু ঘুমিয়ে পড়েছিলাম আর সেই সুযোগে একাজ করেছে, সাথে আবারও পেঁয়াজ চুরি করেছে। ওরে কে আছিস রে, আমাকে নামা। না এভাবে আর হবে না, চোর তাড়ানোর জন্য অন্য উপায় ভাবতে হবে। সবই তো শুনলেন বাবা, এবার আপনি আমাকে চোর তাড়ানোর একটা ব্যবস্থা বলে দিন বাবা, বলে দিন, নয়তো যে আমার বড়লোক হওয়ার স্বাদ বেটা চোর কেড়ে নেবে। হাত মাওলা, চিন্তা করিস না বৎস, আমি তোর সমস্যার সমাধান করব, সবই সমাধান করব। তার জন্য তোকে 10,000 টাকা দিতে হবে। টাকা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না বাবা, এই নিন টাকা। এবার বলুন বাবা, কিভাবে চোর তাড়াবো? হাত মাওলা, মারহাবা, এই নে, এই তরল তোর ক্ষেতের যে কোনো একটা পেঁয়াজ গাছের নিচে দিবি, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হক মামলা। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবা। ইরি মাইরি, এত বড় লাল পেঁয়াজ! মাইরি, এই পেঁয়াজটাই আমি চুরি করব। এই একটা পেঁয়াজ চুরি করলেই আমি কোটিপতি হয়ে যাব। বাবারে বাবা, এক পেঁয়াজেই কোটিপতি, ভাবলেই কেমন নাচতে ইচ্ছে করছে। সবাই জেনে যাবে, ওরে আমার সোনা, কাল রাতে এত বড় পেঁয়াজটা আমি বাঘমামার পেঁয়াজ ক্ষেত থেকে চুরি করেছি মাইরি। ওগো, পেঁয়াজের যা দাম, এত বড় পেঁয়াজ বিক্রি করলে তো আমরা কোটিপতি হয়ে যাব গো। হ্যাঁ বউ হ্যাঁ, এবার আমরা কোটিপতি হয়ে যাব, তোমাকে পা থেকে মাথা পর্যন্ত সোনার গহনা দিয়ে ভরিয়ে রাখবো। মাইরি বলছি, ও আমার লাল পেঁয়াজ, পেঁয়াজ রে, তুই আমার কোটিপতির স্বপ্ন হলি রে। আরে তোমরা করছো কি? দাও দাও আমার পেঁয়াজের ঝুরি, আমাকে দাও বলছি। এখন ব্যবসার সময় বিরক্ত করো না তো। বাঘ মামা, ভালোই ভালো কিংকং এর বউকে বলে দাও, তোমার পেঁয়াজ আমি বেশি দামে কিনে নিব। আমাকে পেঁয়াজগুলো দিতে দাও বলছি। এই পেঁয়াজ আমি নিব, ছাড় বলছি, ঝুরি ছাড় বলছি, হেই ইয়ো মারো টান, হেই ইয়ো। এই পেঁয়াজ আমি নিব, সারা বাজারে আর কোনো পেঁয়াজ নেই, হেই ইয়ো মারো টান, হেই ইয়ো। হায় হায় রে, পেঁয়াজের দাম বেড়েছে শুনে পেঁয়াজ বিক্রি করতে এসেছিলাম, কিন্তু এই দুই মহিলা আমার পেঁয়াজ নিয়ে যা শুরু করেছে,
তা দেখে আমি পেঁয়াজের চাপে পেঁয়াজি হয়ে যাচ্ছি। চার তোদের আমি পেঁয়াজ দিব না, ছাড় বলছি। বউ, ও বউ, কি গো মুরগির মাংস রান্না হলো গো? মুরগির ঝোল খাওয়ার জন্য মুখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। ও বউ, বউ, তোমার মুরগির মাংস খাওয়া মুখে এ খুনতে চাকা দিব বুঝলে? মাংস যে খাবে তা পেঁয়াজ কিনে এনেছো? কি দিয়ে মাংস রান্না করবো শুনি? ইরে মায়েরি, বউ তুমি তো আমার বুকে ব্যথা ধরিয়ে দিলে। বাজারে যা পেঁয়াজের দাম, পেঁয়াজ কিনতে গেলে বুক করে আনচান। ঠিক আছে, বুক আনচান নিয়ে বসে থাকো। মুরগির মাংস আর তোমার মুখে কে চোদে জুটবে নি, আমি বলে দিলুম। হ্যাঁ ইরে মায়েরি, না না আজ আমি মুরগির মাংস খাবই খাবো। পেঁয়াজ কিনতে আজ আমার পকেট ফাঁকা হোক আর একটা কিডনি বিক্রি করা লাগুক। পেঁয়াজ আমি কিনবই কিনবো মাইরি। পেঁয়াজ বেবি, আই এম কামিং। কি গো দাদা, তোমার দোকানে পেঁয়াজ আছে? ও দাদা, আছে নাকি? না দাদা, পেঁয়াজ নেই। পেঁয়াজের বদলে আলু, বেগুন, ফুলকপি সব আছে। ও দাদা, দাদা গো, দাদা আছে নাকি অমূল্য রতন পেঁয়াজ? না না, হবে না, সারা বাজারে কোথাও পেঁয়াজ নেই। ইরে মাইরি, আরে তুমি পেঁয়াজ ব্যবসায়ী কিংকং না? কি ব্যাপার, পেঁয়াজ চাষ করনি এবার? হাটে বাজারে কোথাও পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। আরে শুধু আমি কেন, এই বনে কোনো চাষি পেঁয়াজ আবাদ করেনি। বনে দেখছো না কেমন খরা চলছে, কোথাও বৃষ্টি নেই। চাষিদের কাছে সব সবজি মজুদ করা আছে কিন্তু পেঁয়াজ মজুদ করা নেই, তাই তো বনে এত পেঁয়াজের আকাল পড়েছে। আমার ব্যবসায় যে কি হাল হবে, উফ। মাইরি, কার কি ব্যবসার হাল হবে তা আমি জানি না, কিন্তু আমার মাথায় যে ব্যবসার আইডিয়া এসেছে তাতে আমার খুব লাভ হবে। যাই যাই, শুরু করে বাড়ি ফিরে যাই, ফুরুত করে বউয়ের মাথাতেই আইডিয়া ঢুকিয়ে দেই। প্রেমেরি ধুম জারে, দুচোখে ঝুম করে, কেন প্রেম ধুম করে, রেখে দিস হিম গড়ে, ওলো যখন চেনা জানা বারো আনা, জানিয়ে প্রেম জমে যাবে ষোলো আনা। পাগলু তোর আশা করলে রোমান, টং 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 টং। পাগল পাগল, বাজারে গিয়ে পেঁয়াজের দাম শুনে কি মাথা পাগল হয়ে গেছে? হঠাৎ নাচা গানা শুরু করে দিলে যে। মাইরি, পাগল হইনি, তবে বাজারে গিয়ে আমার মোটা মাথায় বিগ বাজেট একটা পিলান এসেছে। শোনো বউ শোনো, ইওর ইয়ার মাই মুখ হেয়ার। স্বামী স্বামী আমার, ইওর প্যান তো ভেরি বিউটিফুল। ওয়াও, লে হাত, লে হাত মিলাও। সবাই বলে বাবাই নাকি সব জানে, হায়রে সবাই বলে বাবাই নাকি সব জানে, আমি বলি ভন্ড বাবাই কিছুই জানে না, হায়রে আমি বলি ভন্ড বাবাই কিছুই জানে না, সবাই বলে বাবাই নাকি সব জানে, হায়রে সবাই বলে বাবাই নাকি সব জানে। ইরে মাইরি, এই হারামজাদি, এসব কি বলছিস? আমার ব্যবসা কি লাঠে তুলবি? আমার নামে গুরু গান কর, যাতে করে সবাই আমার কাছে ছুটে আসে। মাইরি, তুকু তুকু করছি করছি, গুরু গান করছি। আই আসুন আসুন, ঝিরি ঝিরি বৃষ্টি বাবার কাছে আসুন। আই আসুন আসুন, পেঁয়াজের সমস্যা নিয়ে আসুন, ঝিরি ঝিরি বৃষ্টি বাবার জয় হোক। একি শেফা মিজকে, এসব কি হচ্ছে টা কি? একি মিজকে, তো সাজগোজ এমন কেন? কার্তিক বাবা কবে থেকে হয়ে গেলি তুই? হক মাওলা, যবে থেকে আমি স্বপ্নে সিদ্ধি লাভ করেছি তবে থেকে ঝিরি ঝিরি বৃষ্টি বাবা, আমি আর মিজকে নয় রে পাগলি। হক মাওলা, ঝিরি ঝিরি বৃষ্টি বাবা, ঝিরি ঝিরি বৃষ্টি বাবা, যেখানে জাদু বলে বৃষ্টি নামতে বলি সেখানে বৃষ্টি হয়। লাগবে নাকি বাগিনী দিদি তোমার জমিতে বৃষ্টি? বৃষ্টি হবে, পেঁয়াজে পাম্পার ফলন হবে। ঝিরি বৃষ্টি বাবা জয় হোক। কি আমার জমিতে বৃষ্টি নামিয়ে দিতে পারবে?
তাড়াতাড়ি বৃষ্টি নামিয়ে দিতে বল। নে নে তোদের দক্ষিণা হিসেবে আমার গলা শুনে নে। গিলি 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 ভূ, বৃষ্টি হওয়া বাগিনের জমিতে থুথু। গিলি গিলি ফুফু, যা বাগিনী বাড়িতে ফিরে যা, আজ থেকে দুদিন পর তোর জমিতে ঠিক বৃষ্টি নামবে। গিলি গিলি ফুফু, কি মজা, বৃষ্টি নামবে, পেঁয়াজ চাষ করব, টাকা কামাবো। ঝিরি ঝিরি বৃষ্টি বাবার জয় হোক। বাবা আপনি নাকি ইচ্ছে মতো যে কোনো জমিতে বৃষ্টি নামাতে পারেন? বাবা আমি বৃষ্টির কারণে পেঁয়াজ আবাদ করতে পারছি না, আমার জমিতে বৃষ্টি দিন বাবা। বৃষ্টি হলো সাধনার বিষয়, বুঝলি বৎস? বহু সাধনা করে আমি তোর জমিতে বৃষ্টি নামাতে পারবো, কিন্তু তার জন্য যে তোকেও কষ্ট করতে হবে। কি করতে হবে বলুন বাবা, টাকা দিতে হবে নাকি অন্য কিছু করতে হবে? টাকা তো আমি অবশ্যই নিব বৎস, তার আগে যে তোর জমিতে গিয়ে তোর দুখানা হস্ত কর্ণে ধরে লম্বা ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। যা বৎস, আমার কথা অক্ষরে অক্ষরে পালন কর গিয়ে। হ্যাঁ বাবা, এখনই যাচ্ছি। আয় আয়, লাইনে দাঁড়িয়ে কেউ মারামারি করবেন নে, সবাই সোজা এই স্ট্যান্ডে পাও। গেট ডাউন, গেট ডাউন। আগে আমার সিরিয়াল চাই, ঝিরি ঝিরি বাবার। ঝিরি ঝিরি বাবা, আমার জমিতে বৃষ্টি চাই, আমি আগে যাব, আমি আগে যাব। তা হবে না, তা হবে না, আমি লাইনে আগে যাব। জিরি জিরি বৃষ্টি বাবা, আমার জমিতে আগে বৃষ্টি হওয়ার মন্ত্র দিন। ওহ নো, সবাই সবাইকে মারো ঠেলা, আমি দিচ্ছি দিচ্ছি, সবার জমিতে বৃষ্টি হওয়ার মন্ত্র দিচ্ছি। এই জিঙ্কু নাকুর, জিঙ্কু নাকুর, জিঙ্কু নাকুর, না না, জিঙ্কু নাকুর, জিঙ্কু নাকুর, জিঙ্কু নাকুর, না। এই জিঙ্কু নাকুর, নাকু নাকু, নাকু নাকু, না না, জিঙ্কু নাকুর, নাকু নাকু, না না। বউ, আমাদের ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে, কারো কোনো লাভ হয়নি কিন্তু আমাদের অনেক টাকা লাভ হয়েছে, বন্ধ ব্যবসায় লাভ বেশি। ওই চাকালাকা, এত খুশি খুশি লাগে কেরে। এই চল চল, তাড়াতাড়ি চল সবাই, ওই মিজকে আসে এপাকে ধরতেই হবে। স্বপ্নে নাকি বৃষ্টি দেওয়া সিদ্ধি লাভ করেছে, এত দিন হয়ে গেল এখনো আমাদের জমিতে বৃষ্টি হয়নি, এদিকে টাকা খেয়ে বসে আছে। চল চল সবাই। এই এই, তোমরা লাঠি শুটা নিয়ে কোথায় যাচ্ছ, এত খেপে আছো কেন? নতুন তান্ত্রিক মিজকে আর তার চেলা শেফাকে লাঠি পিটা করতে যাচ্ছি। আমাদের জমিতে বৃষ্টি হবে বলে কত টাকা হাতিয়ে নিয়েছে, আজ একটা শিক্ষা দিয়ে ছাড়বো। আরে আরে, আমিও তো ওর কথা শুনে কবে থেকে জমিতে কান ধরে দাঁড়িয়ে আছি। আমার জমিতে আগেও বৃষ্টি হলো না, পেঁয়াজের রোপণ করতে পারলাম না, তার মানে আমাকেও বোকা বানিয়েছে। চলো আমিও তোমাদের সাথে যাব। মাইরি, সব ভক্তের আগমন একসাথে ঘটেছে। ও ও বউ, আজ সব ভক্তরা বুঝে আমাদের আরো টাকা দিবে। মাইরি, হ্যাঁ দিব টাকা, এক্ষুনি দিব টাকা, টাকা দিয়ে ভরিয়ে দিব। এই ধর তো সবাই। উরি বাবরি, উরি বাবরি, কোনটা ভেঙে গেল গো, উরি বাবা গো, আর মেরুনে গো, আর মেরুনে। ইরে মাইরি, উরি বাবা, ও লাগছে, আর মেরো না আমাকে, আর মেরো না, আর হাড্ডি সব ভেঙে যাচ্ছে, ওরে মারে, ওরে বাবা। শোন, তোদের আমরা এক সপ্তাহ টাইম দিলাম, এর মধ্যে হয় আমাদের টাকা ফেরত দিবি, নয়তো বৃষ্টি এনে দিবি, আর যদি তাও না পাস তবে আমাদের পেঁয়াজ এনে দিবি। এই চল সবাই। বাবা, ও আমার প্রাণের মা, সব টাকা তো আত্মসাৎ করে দিয়েছি, এবার টাকা পাবো কোথায়? সবাইকে কি ফেরত দেব? হায় হায়, কি হবে আমাদের? কি আর হবে গো, নিজেদের ধোকা বাজে ছোট, শুধু ক্যালানি কেটে হবে।
খেপে গেছে রে